ওই সেমি দরজা খোল, আমি খুলবো না রে ডাকাত। আরে ভাই দরজা খোল, আমরা তো নাইট ক্লাবের বন্ধু রে বাবা। আমি কি করব? আর কি আর করবি, দরজাটা খুলবি আর আমাদের জড়ায় ধরবি রে বাবা। আমি তো এখানে কি আমার দরজা খুলতে ভয় লাগতেছে? দেখ ভাই তোর কোনো ভয় নাই, তুই দরজাটা খোল, দেখ আমরা তো নাইট ক্লাবের বন্ধু, দেখ সবাই দেখ তো নাইট ক্লাবের বন্ধু। আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে? আরে ভাই কথা কি কানে যায় না, বললাম তো আমরা তো নাইট ক্লাবের বন্ধু, এবার দরজাটা খোল। আচ্ছা আপনাদের সাথে মিডিয়া আছে? আরে কি কও তুমি, মিডিয়া মানে মিডিয়া কেন আনবো, মিডিয়া আনলে তো সব ফাঁস হয়ে যাবে। তুমি তুমি চুপটি করে দরজাটা খোলো, হ্যাঁ আমরা ঢুকে যাচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ আর ঠিক আছে, তুমি একটু দরজার ফুটা দিয়ে দেখো আমরা কে। হ্যাঁ দেখো দেখো প্লিজ দেখো, চেনো কি না একটু দেখো। আমি 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 দেখি না, আমি একটু চেক করি, দাঁড়ান দিবা দেখো তো। আরে মামা কেন, তুমি দেখলে কি হয়, দোষটা কি? তুমি তো রুমের ভেতর আসো তাই না, আমরা বাইরে আছি, একটু ঢুকতে দাও সোনা। এই আপনি আসতেছেন না কেন, আপনি একটু উপর আসবেন। ও আচ্ছা উপর দিয়ে আসতে হবে, তো এতক্ষণ তো বললেই হইতো। হ্যাঁ ঠিক আছে আমরা যাচ্ছি, ঠিক আছে তুমি বিয়ার টিয়ার সব রেডি করে রাখো, ফুললি মাস্তি হবে, আর এখন তো লকডাউন সব বন্ধ আছে, বিধায় তোমার আজকে বাসায় হবে, ঠিক আছে ওকে যাচ্ছি।